হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নিরবজ্জামান নোবেলস। তো কেমন আছো তোমরা? আল্লাহর রহমতে আমি ভালো আছি। সো আজকে যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব, সেটা হয়তো অন্য ইউটিউবার একটু কমে বলেছে, কারণ এগুলো সিক্রেট টিপস থাকে, এগুলো যদি বলে তাদের ভিউজ আবার আসবে না, মানে তোমরা যদি কাজে লাগাও তাহলে কিন্তু ওরাও একটু মন খারাপ করবে, ঠিক আছে? তাই এগুলো বলে না। সো আমি তোমাদের ভাই হিসেবে বলতেছি, আমি তোমাদের সব থেকে সব ভালো ভালো টিপসগুলো দেবো। অ্যান্ড আমার চ্যানেলে, তোমরা এটা নতুন চ্যানেল আমার, এর আগে অনেক চ্যানেল আমি খুলেছিলাম, তোমাদের লাইভ প্রুফ দেখাইছি এর আগে। সো আমাদের আজকে টিপসটা হচ্ছে, দেখতেছো আমার এটা একটা চ্যানেল ড্যাশবোর্ড, ঠিক আছে? সো তোমাদের যেটা করতে হবে, তোমাদের ভিডিও ছাড়ার সময় যেটা করতে হবে, সেটা ট্যাগ ডিসক্রিপশন এগুলো তো তোমাদের লাগাইতে হবে। টিউব বাড়ি দিয়ে তোমরা টাইটেলটা রিসার্চ করে নিবা, ট্যাগ লাগাবা, ঠিক আছে? সবগুলো দেওয়ার পর তোমাদের যেটা করতে হবে, সব মানে পাবলিকলি যেগুলো পোস্টগুলো তোমরা রাখছো, ঠিক আছে, পাবলিক যেগুলো পোস্ট করছো সেগুলোতে তোমাদের প্লে লিস্ট তৈরি করতে হবে, ঠিক আছে? প্লে লিস্ট নিয়ে আরও একটা আমি ভিডিও তৈরি করব, যে প্লে লিস্ট কীভাবে তৈরি করতে হয় এবং প্লে লিস্টের উপকারিতা কি, সবগুলো আমি এর পরের ভিডিওতে জানাবো। যদি তোমরা চাও যে ভাই আমাদের একটা প্লে লিস্ট নিয়ে মানে ভিডিও তৈরি করেন, তাহলে আমরা প্লে লিস্ট নিয়ে একটা ভিডিও তৈরি করব। আর আমার চ্যানেলের ভিডিও কিন্তু প্লে লিস্ট থেকে বেশিরভাগ ভিউজ আসে, কেননা ইউটিউবে যদি সার্চ করে, ঠিক আছে, আর ওই টপিকে যদি কোনো প্লে লিস্ট তৈরি করা থাকে, কিন্তু ইউটিউব ওই প্লে লিস্টকে সবার সামনে দেয়, ঠিক আছে, যদি র্যাঙ্কে থাকে। তাহলে তোমরা আজকে থেকে প্লে লিস্ট তৈরি করবা, আর প্লে লিস্টের মাধ্যমে তোমরা ভিডিও আপলোড করবা, ঠিক আছে? সো ভিউয়ার্স, এই ট্রিক্সটা কেমন লাগলো তোমাদের, কেমন লাগলো আমার ভিডিওটা? যদি ভালো লাগে তাহলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন, পাশে সবাই লাইকনে ক্লিক কল রাখবা, আর আমার জন্য দোয়া করবা যেন আমি এগিয়ে যেতে পারি, ঠিক আছে? সো আসসালামু আলাইকুম।